শিশুদের যাতায়াতে সহজ হয় এমন কোনো শহীদ মিনার আশেপাশে নেই। তাই বলে কি 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে না? অবশ্যই হবে। তরুণ প্রজন্মের অনেকেই ছেলেবেলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নিজ হাতে তৈরি করেছেন শহীদ মিনার। গ্রাম কিংবা মফস্বলে হাতে তৈরি শহীদ মিনারেই জানানো হতো শ্রদ্ধা। কখনো কলাগাছ, আবার কখনো বাঁশ দিয়ে তৈরি শহীদ মিনারেই হতো প্রভাত ফেরি। ঢাকার কয়েকটি স্থানে এবারও ছিল শিশুদের তৈরি শহীদ মিনার। শ্রদ্ধা, ভক্তি আর ভালোবাসায় শিশুরা শহীদ মিনার সাজিয়েছে পরম যত্নে। আমরা প্রতি বছরই 21শে ফেব্রুয়ারিতে এটা বানাই। আমরা এটা সারা জায়গায় এটাকে বানাই, ফুল দিই। আমি ফুল দিয়েছি, এটা ভালো লাগছে। আমি বাবার সাথে শহীদ মিনারে ফুল দিতে এসেছি। বাংলা আমাদের মাতৃভাষা, মায়ের ভাষায় আমরা কথা বলি। শিশুদের তৈরি এই শহীদ মিনারে প্রকাশ পায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। এই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভাষার প্রতি তাদের মনে তৈরি হচ্ছে মমত্ববোধ। বাংলার চেতনায় আসল মানুষ হয়ে এই বাংলাকে সারা বিশ্বে তুলে ধরবে শিশুরা, এমনটাই চাওয়া সকলের। রাফসান নিঝুম, হ্যালো ডট বিডি নিউজ 24.com।